সুব্রতদা একটু ধরুন, ওটাকে একটু ধরুন, সুব্রতদা একটু ধরুন না, একটু ধরুন। আজকে আমরা 21শে জুলাই শহীদ স্মরণের তর্পণে আমরা আজকে খুঁটি পুজোর মধ্য দিয়ে শুরু করলাম। মূলত এই সমাবেশে একটা তাৎপর্যপূর্ণ দিক আছে। বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক জীবন শুরু করেছিল কংগ্রেসের পতাকাকে কাঁধে নিয়ে। স্বাভাবিকভাবেই চলতে চলতে 8-এর দশক 9-এর দশকে মমতা বন্দ্যোপাধ্যায় বহু আন্দোলন সংগঠিত করেছেন। একটা সময় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় অবিভক্ত কংগ্রেসের যুব সংগঠনের সভানেত্রী হয়েছিলেন। পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে পরিক্রমা করে কাকদ্বীপ থেকে কুচবিহার, দমদম থেকে ডায়মন্ড হারবার পরিক্রমা করে উপলব্ধি করলেন তদানীন্তন ক্ষমতায় থাকা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে দেয় না তার পেশি এবং প্রশাসনকে সামনে রেখে। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় তদানীন্তন অবস্থায় 7.5 কোটি বাংলার মানুষের জন্য তিনি সচিত্র পরিচয়পত্রের দাবি করেছিলেন। সেই দাবির মাধ্যমে তিনি প্রথমে এই অনুষ্ঠান কর্মসূচি ঘোষণা করেছিলেন 14ই জুলাই মহাকরণ অবরোধের। পরবর্তী পর্যায়ে তদানীন্তন রাজ্যপাল অধ্যাপক নুরুল হাসান প্রয়াত হয়েছিলেন 12ই জুলাই। স্বাভাবিকভাবে সেই কর্মসূচি পালিত হয়েছিল 21শে জুলাই রাজনৈতিক শিষ্টাচার মেনে। নতুন করে 21শে জুলাইয়ের কথা বলার মানুষের সামনে আর কোনো সুযোগ নেই। আমি খালি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় আমরা যারা এই সমাবেশে হাজির হয়েছিলাম তারা উপলব্ধি করেছিলাম আমাদের যেমন প্রেরণা জুগিয়েছিল সেই সভা, কিন্তু তার থেকেও বেশি সংশয় ছিল মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তারা উপলব্ধি করেছিলেন বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে মানুষ তার অধিকার ফিরে পেতে চাইছে। তাই সেদিনকার বিনা প্ররোচনায় পুলিশের গুলিতে আমাদের 13 জন সহকর্মী নিহত হয়েছিলেন। আজও বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা এই প্রজন্মের মানুষ আমরা বলি যে শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। সেদিনকার 13 জনের প্রাণ, তার রক্ত ব্যর্থ হয়নি। তার কারণ পরবর্তী পর্যায়ে 1994 সালের 1লা জুলাই থেকে ভারতবর্ষের সরকার এবং ভারতবর্ষের নির্বাচন কমিশন নীতিগতভাবে সচিত্র পরিচয়পত্রের কথা মেনে নিয়েছে। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় 95 থেকে 96 কোটি মানুষের কাছে পৌঁছেছে সচিত্র পরিচয়পত্র। আজও ভারতবর্ষের মানুষ যখন নির্বাচনে অংশ নেয় তখন সঙ্গে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় আহত আন্দোলনের মধ্য দিয়ে পাওয়া 13 জন যুবকের আত্মবলিদানের মধ্য দিয়ে সচিত্র পরিচয়পত্র। তো স্বাভাবিকভাবেই 21শে জুলাইয়ের একটা তাৎপর্যপূর্ণ দিক আছে, সেইটাকে স্মরণ করে পরের বছর থেকে অর্থাৎ 1994 সাল থেকে পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনটিতে 21শে জুলাই দিনটিতে শহীদ স্মরণে তর্পণ করার জন্য ধর্মতলায় জমায়েত হয়েছে। একটা সময় ছিল তখন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তাপর তাপন নেতারা বলতেন মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ অবরোধ করতে এসেছিলেন। আপনাদের জ্ঞাতার্থে জানাই যে সেদিনকার মহাকরণের দপ্তর থেকেই নির্বাচন কমিশনের 2টি কামরা থেকে নির্বাচন পরিচালিত হতো। নির্বাচন কমিশনের অফিস ছিল সেই মহাকরণে। স্বাভাবিকভাবেই
স্বাভাবিকভাবে পরবর্তী পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইকে সামনে রেখে শহীদ তর্পণের করার জন্য কলকাতার রাজপথে এই ধর্মতলা চত্বরে পৌঁছন। সেই দিনটিকে আমরা স্মরণীয় করে রেখেছি, এবং শুধু তাই নয়, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন 1998 সালে 1 জানুয়ারি, এবং সেই সময় তিনি এই শহীদ তর্পণ ছেড়ে আসেননি, তিনি তারপর থেকেও শহীদ তর্পণে 1998 সাল থেকেই তিনি শহীদ তর্পণ করেছেন এই ধর্মতলার মসনদে দাঁড়িয়ে। কাজে এই দিনটিকে একটা ঐতিহাসিক দিন হিসেবে আমরা চিহ্নিত করে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্রপ্রেমী মানুষের, সেই দিনটিকে চিহ্নিত করে আমাদের এই সমাবেশ এবছরও আমরা উঁচিয়ে আছি। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিশ্চিতভাবে আগামী দিনে পথ চলা কীভাবে হবে তৃণমূল কংগ্রেসে তার ব্যাখ্যা তিনি দেবেন, আমরা সেটাই কাঁধে করে নিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে আগামী দিনে কর্মসূচি ঘোষণা করব। নমস্কার, ধন্যবাদ। দাদা একটা কথা।